আসসালামু আলাইকুম। আমি চাঁদনি, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আবার আবার ঠান্ডা লেগেছে, কালকে থেকে বাড়ি থেকে আসার পর জ্বর আর জ্বর, বাড়ি থেকে নিয়েই আসছি, জ্বর জ্বর ঠান্ডা এরকমের। আর এখন তো ঠান্ডা গলা মলা সব বসে গেছে, তাই ঘুম থেকে উঠে চিন্তা করছি একটু ভিডিও করে নিই, যে ভিডিওটা করে বাবা যেমন কাশি তেমন ঠান্ডা, সারা রাত্র ঠান্ডার চড়ে অস্থির, কালকে সারা দিন অস্থির, কি অবস্থা কালকের ভিডিওতে তাও তো আমি তো মানে ভয়েস দিলে বুঝতে পারবো কিরকম অবস্থা হয়েছে, বুঝতে পারিনি, এখনো ভিডিও রেডি করি নি। তাই ঘুম থেকে উঠে চিন্তা করলাম আগে একটু ভিডিও করে নি, তারপর রেডি করবো, দেখা তোমাদেরকে কত কাজ রয়েছে। আমার ভালো লাগতে আছে না, শরীরটা এত অসুস্থ, কতগুলো জামা কাপড় ধুয়ে রেখে দিছি ওই জায়গায়, ওগুলো সব বাস করতে হবে, আমার কি অবস্থা হবে জানি না কিছুই। পারছো কতগুলা কাপড় চোপড় ভাঁজ করা রয়েছে, ওগুলো ভাঁজ করবো, আদার স্বর্ণ কাজ আছে তা করব, কিন্তু আমার ঠান্ডায় তো আমার মানে পাগল বানাই রাখছে, যে ঠান্ডায় পাগল করে রাখছে। যাই হোক, তাই কাজকর্ম করেনি, তারপরে তোমাদের সাথে কথা বলি। আগে ভিডিওটা রেডি করে নিই, ফোনটা হাতে দিবি, এই ফোনটা দিয়ে ভিডিও এডিটিং করব, এডিটিং করে তারপরে কথা বলবো। হলে জামা কাপড় ভাঁজ করবো, বাড়ি থেকে এসে কাপড় চোপড়ের ব্যাগটা এই জায়গায় রাখছি, যেহেতু যাওয়ার সময় ব্যাগ হয় না, আসবার সময় ব্যাগ হয়েছে, কারণ বোনে আমার শাড়ি নিয়ে গেছিলো, ওগুলো নিয়ে আসছি, তারপর ওদের গিফটের কিছু সেলোয়ারের পিস ছিল, বলছি জামাটা মেজো বোনকে বানাই ফেলাইতে, আর বলছি সেলোয়ারগুলো আমি বানাবো না, ওগুলো আমি বানাই ফেলাইছি। আর ঠান্ডা এমন, তার আমার ঠান্ডা লাগছে, আমার তো এখন ভয়ই করে নিউমোনিয়া হয় কি না, কারণ আমার নিউমোনিয়া হয়েছে একবার বড়কালে, যখন আমি ইন্টারে পড়ি তখন এরকম ঠান্ডা লাগতে লাগতে নিমুনি হয়েছে। আমি যদি শ্বাস মানে কথা বলি না, আমার শ্বাস করতে খুবই কষ্ট হয়, দেখো সকাল থেকে বাথা বাস রেডি, একটু পানি খেয়ে নিলাম মাত্র, আর আমার শ্বাস করি অনেক কষ্ট হয় শ্বাস করতে। তারপর এখন একটু গোছ গাছ করবো, সেটা হলো রাত্রে ঘর ঝাড়ু দিছি, কেউ বলবে কি ঘর নোংরা হয়েছে বলতেই পারতেছি না, তাই চলো বাকি কাজগুলো করে নিই, দেখে তোমাদেরকে কী কাজ করবো। এই জামা কাপড়গুলো সব ভাঁজ করব, আর এটার ভিতরে কিছু কাপড় চোপড় আছে ওগুলো বের করে আলমারিতে সুন্দর করে রাখবো। অনেকগুলো সালতা নিয়ে আইছি কাইটা, এগুলো দিয়ে একটু আচার করে রাখবো, এদিকে শরীর অসুস্থ, সালতাগুলো নষ্ট হয়ে যাবে, কী করবো চিন্তা করতেছি, তা আচারটা করেই রাখি। করে আনছি মশলা পেস্ট করে ব্লেন্ডারে নিয়ে আসছি, আচার করা তো মোটেই ভালো নয়, এর ভিতর আজকে রান্না বান্না কিছুই করিনি, মামি করে রান্না করছে বলছে খাইয়ে নামনে, তা একা মানুষ চলে যাবে, তারপর কালকে ভাত আছে তরকারি আছে, তাই চিন্তা করছে কি আচারটু দিয়ে রাখি, কারণ হচ্ছে স্যালটেডি নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে ঠান্ডা না আনছি, নষ্ট করে তো লাভ নেই, তার জন্য আচারটারে দিয়ে রাখবো। তা আচারের রেসিপিটা আর তোমাদের ভুল পারলে দেখাবো, ডালে নাই, কারণ হচ্ছে আমার শরীরটা ভালো লাগতে আছে না। দিলাম এলাইচ আর দারচিনি, গোটা এলাইচ আর দারচিনি দিয়ে দিয়েছি, সাথে দুটো তেজপাতা দিয়ে দেবো সুন্দর একটা গ্রান আসার জন্য আচারে। তারপরে দিয়ে দিলাম যে ইয়া সরিষা বাটা আর হলো যে ইয়া রসুন, যে সরিষা বাটা রসুন আদা দুটিই হবে আচারে, নাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তাই দেখো গুড়টা গলে গেছে, যে গুড় দিয়ে দিছি, বাসায় একটা গুড় ছিল ওই যে বাটালি গুড়, ওইটা ওই গেল বছরের, ওইটা অনলাইনে কেনাছিল, কিন্তু গুড়টা বেশি ভালো লাগে নাই, মানে এতটাই জাল দিয়েছে গুড়টা একটু তিতে তিতে হয়ে গেছে, মানে যে কিছু রান্না করলে কালসা হয়ে যায়, এত পরিমাণে জালের পরিমাণ তাদের বেশি ছিল, পুজিয়ে ফেলাইছে গুড়টার, এই জন্য ওইটা দিয়ে চিন্তা করছি স্যালটের আচারটু দেবো, তাই জাল দিয়ে নিই গুড়টার, তার জন্য গুড়টা একটু গরম দিতে চুলায় রাখছি, তাই গলে গেছে দেখতে পাচ্ছ, একটু নেই আর রাতের বেলা স্যালটেটা শেষে টেসে রেখে দিছি কমপ্লিট করে সিদ্ধ করে, প্রেশার কুকারে সিদ্ধ দিছি, তারপর গরম গরমই নরম থাকে স্যালতে শেষা দেওয়া যায়, তা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, দেখে এরকমের করে নিছি। আজকে মামি ঘরে রান্না করতে আছে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে, তাই লাউ রান্না হয়ে গেছে, আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখতে আছি রান্নাটা কীরকমের হলো। আর প্রথমত লাউটা অনেক কচি ছিল, মামি রেছে স্কুলে, নানু ভাই রান্না করতে আছে, আমাকে বলো রান্না করতে হবে না, তোমার যেহেতু জ্বর আমাদের বাসায় কেউ, আর এটা হলো যাইয়া মিষ্টি কুমড়ার ফুলের বড়া, তাই ফুলগুলো সব ভেঙে গেছে, তাই আমি বলছি নানু এরকমের করে বড়া বানাতে পারো, তাই এরকমের করে বড়াগুলো বানিয়ে নিল, অনেক সুন্দর করে ভালোই হলো, আর খেতেও সুস্বাদু হয়েছে বুঝতেই পারছি দেখি, কারণ হচ্ছে অনেক সুন্দর করে মিক্স করে নিল।
ক্যামেরাটা একটু ঘোলাটে ঘোলাটে আসছিল, তো পরিষ্কার করে নিলাম ক্যামেরাটা, আরও একটুখানি গামছাটা দিয়ে ডলা দিয়ে নিয়েছি। তাই আমার কণ্ঠ শুনে তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণ ঠান্ডা, আর বেলা বসতে থাকবে আবার গলাও বসতে থাকবে। তাই দুপুরে তো রান্না টান্না করে নিই, মামি বলছে আমাদের বাসায় খায়, তা ওখানে খাবো না। রাতে চিন্তা করছি রুটি ভাজি করবো, যে রুটি করবো আর গাজর দিয়ে আলু দিয়ে একটা ভাজি করে ফেলবো, ওটা দিয়ে খাবো। আর আমারও ভাত আছে অনেকগুলো, কি করবো চিন্তা করতে আছে, অনেক ভাত রয়ে গেছে বলে বুঝতে পারবো না যে কতটা ভাত রয়েছে। গোসল টোসল করে একটু শুয়েছিলাম, কারণ আমার গলা বসে কি অবস্থা হয়ে গেছে বুঝতে পারছো, যে ঠান্ডা অবস্থা এত খারাপ হয়ে গেছে বলে বুঝতে পারবো, আর ঠান্ডা প্রচন্ড বাধা বাধা করে। এতক্ষণ শুয়েছিলাম, চিন্তা করছি উঠি, এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেই, মামি খাবার দিয়ে গেছে, যেরকমের খাবার ওই রকমেরই রয়ে গেছে। গোসলের টাইমে একটু বাথরুমটা ক্লিন করলাম, যে বাথরুম ক্লিন করলাম, ঠান্ডা কথা বলতেও কষ্ট হইতে আছে, লাগছে চোখ মুখ পুড়ে যেতে আছে, আবার এমন অবস্থা হয়ে গেছে। তা ছাদে রয়েছে জামা কাপড় রোদ, এখন ওইখানে আর এই নাকটা আটকাই রয়েছে, একটা নাক খুললে আর একটা আটকাই থাকে, সকাল থেকে এইটা আটকানো ছিল, এখন আবার এটা আটকাই রয়েছে, পুরো নিঃশ্বাস নিতে পারি না, এমন জন্মের ঠান্ডা লাগছে, আমার লাগছে মরার ঠান্ডা লাগছে, ঠান্ডাই ছাড়াইতে রই না, এত ঠান্ডা লাগে, এদের এই গুণ গুণ ঠান্ডা লাগে। ঠিক আছে, এই গলা ব্যথা আবার গরম আসতে আছে, গলা ব্যথায় ঘামাবে আর গলা ব্যথা করবে, গলা বসে যাবে, ঘামাবে গলা ব্যথা করবে, গলা বসে যাবে, এরকমেরই হবে গরমে। আর গরম শুরু হতে পারে না, এর ভিতরে আবার ঠান্ডায় দুটো ডাক আটকাই গেছে, কি অবস্থা হইতে আছে। কালকে সারা রাত্র একটা মানে রুমাল নিয়ে শুয়েছি, মানে শুয়ে শুয়ে রুমাল দিয়ে পানি মরছে নাকের, মানে এত পরিমাণ নাক দিয়ে ধর ধরাই পানি পড়ছে, ওষুধ খাইছি তবুও কমে না। ঠিক আছে, আর তোমরা গান শুনতে পারছো, কারণ হচ্ছে নির্বাচনের ক্যাম্পেইনের গান চলতে আছে। ঠিক আছে, ওটা চলো ছাদে যাই, কাপড় চোপড়টা নিয়ে আসি। আমি ঘর দিয়া ওই কুমারের বড়া বা ফুলের বড়া বানিয়ে দিছে, আর এই লাউ ছোলা ভাজি করছে, আর ভাত দিয়ে গেছে, ইলিশ মাছ দিয়া লাউ দিয়ে রান্না করছে, অনেক সুন্দর হয়েছে বলে রান্না, কিন্তু আমি খাই নাই, কিচ্ছু খাই নাই। আচারটাকে এরকমের কমপ্লিট করে রাখছি, এটাকে রৌদ্র দিতে হবে, তাহলে পানিটা বাকি টানিটা টেনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি কালকে রৌদ্র দেবো। চলে আসলাম, জামা কাপড় নেবো আর গাছটা একটু পানি দেবো, ধনে চারাগুলো সবগুলো মরে গেছে, আবার এবছর লাগাতে হবে। ঠিক আছে, ধনে চারাগুলো সব মরে গেছে, তাকে গাছে পানি দিয়ে এসে লেবু গাছটা নাহলে মরে যাবে, লেবুর যত ফুল ফুটছে সব ঝরে গেছে পানির অভাবে। ছাদে চলে আসছি, মামিদের কারো কাপড় চোপড় নেয় নেই, এগুলো হলো সব মামিদের কাপড় চোপড়। আর এই কাঁথাটা নাবিলার মায়ের সেদিন লাস্ট মেয়ে তো সেলাই হয়ে গেছে, দেখছি এইটা নাবিলের মা সেলাই করছে তার মেয়ের জন্য। ঠিক আছে, কাঁথা হয়েও গেছে সেলাই করে, ওলা হয়নি সেলাই, এর ভিতরে ধুয়ে দিয়েছে ধার ভেঙে, তো ধার ভেঙে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, এগুলোর মাঝে আর একটা করে সেলাই হবে। কাপড়টা আমি জোড়াই দিয়েছিলাম নাবিলার মাকে, মামিরা কাপড় চোপড় রোদ দিয়ে শুয়ে গেছে, আমার জামা কাপড় রয়েছে এগুলো নিয়ে যাবো, যে জামা কাপড়গুলো নিয়ে যাবো। তার বেশি আজকে আর ভিডিও করবো না, চিন্তা করছি ভালো লাগতে আছে না, শরীর ব্যথা প্রচণ্ড ব্যথা করে, দুইটা জামা কাপড় আয়রন করতে হবে, দেখি যদি পারি একটা আয়রন করবো, না করবো না, পুরো গাটা সব ব্যথা করে, যে সব ব্যথা করে গাটা লাগে, মানে ঠোঁটমোট শুকাইয়া ভিতরে নিয়ে যায় টেলে, এমনটা লাগতে আছে। তাই ভিডিও আর কন্টিনিউ করবো না, চিন্তা করছি যে ভিডিও শেষ করে ফেলাবো, তাই যতটুকু করছি 5-6 মিনিট ওইটাই থাকুক, শরীরও ভালো না, কিছু করিও না, কিছু না, ব্যথা পুরো এরকম করে, তাই না ব্যথা ব্যথার জন্য কী যে খাবো জানি না। তাই চলো চলো যাই রুমের দিকে, আর ভিডিওটা শেষ করে দিই, তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর মন যদি চায় তাহলে একটু কমেন্ট করে দিও। আর তোমাদের সাথে কিছু বলার নেই আজকে, আর কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো এতটা শরীর অসুস্থ বলে বুঝাতে পারবো না, আসলে কেউ এলে আর ভিডিও টিডিও করতে না, চুপচাপ শুয়ে থাকতে, তোমরা আমার ফেস দেখি বুঝতে পারছো যে আমার গায়ে কি পরিমাণ জ্বর আর ওই পরিমাণ ঠান্ডা লাগছে।
ঠিক আছে, বাসা থেকে ফোন দিছে, শরীর কেমন করে? না আমার শরীর ঠিক আছে, জ্বর টর নাই, জ্বর টর কমে গেছে আসলে। রা তাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।